আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আইন কোর্সে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমরা একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হলো যাবজ্জীবন কারাদণ্ড। আমরা বিভিন্ন সময় দেখে থাকি বিভিন্ন মামলায় আদালত যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে থাকেন। আমরা অনেকেই মনে করে থাকি যাবজ্জীবন কারাদণ্ড মানে 14 বছর কারাদণ্ড, কেউ মনে করে থাকি যাবজ্জীবন কারাদণ্ড মানে 30 বছর কারাদণ্ড, বা কেউ মনে করে থাকি যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাদণ্ড। তো আসলে এই বিষয়টি আইনে স্পষ্ট কোথাও ব্যাখ্যা নেই, এবং যার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত এই বিষয়ে একটি যুগান্তকারী রায় প্রদান করেছেন, যেটির মাধ্যমে আমরা জানতে পেরেছি আসলে যে যাবজ্জীবন কারাদণ্ড মানে কতদিন সাজা খাটতে হবে। বিভিন্ন মানুষের বিভিন্ন সময় বিভিন্ন মামলার কারণে যাবজ্জীবন কারাদণ্ড হয়ে থাকে, যেমন ডাকাতি মামলা, অস্ত্র মামলা, খুন, হত্যা, মাদক ইত্যাদি বিভিন্ন রকম মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা আছে। তো উক্ত যাবজ্জীবন বিষয়ে আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কত, এই বিষয়টি উঠে এসেছে ফৌজদারি রিভিউ পিটিশন নাম্বার 82/2017 মামলায়। এটি সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একটি রিভিশন মামলা। উক্ত মামলাটিতে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের মাননীয় বিচারকগণ সম্মিলিতভাবে একটি পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। উক্ত রায়ে যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, চলুন জেনে নিই আমরা। উক্ত রায়টি প্রদান করা হয়েছে 1/12/2020 তারিখে, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন প্রধান বিচারপতি ছিলেন। এই ফৌজদারি রিভিউ পিটিশনের মূল প্রশ্নটি হল পেনাল কোড, কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, প্রিজমস অ্যাক্ট এবং জেল কোডের বিধান অনুসারে যাবজ্জীবন কারাদণ্ড বলতে আমরা কী বোঝাই। যাবজ্জীবন কারাদণ্ডের প্রাথমিক অর্থ পুরো অবশিষ্ট জীবন কারাদণ্ড ভোগ করা। যাবজ্জীবন কারাদণ্ড শব্দটি পেনাল কোড সহ কোনো আইনে সংজ্ঞায়িত করা হয়নি। পেনাল কোডের 45 ধারায় নিম্নলিখিত শব্দের সংজ্ঞা দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে প্রসঙ্গের পরিপন্থী কোনো কিছু না বোঝালে জীবন বলতে মানুষের জীবনকে বোঝায়। পেনাল কোডের 53 ধারার বিভিন্ন ধরনের শাস্তির কথা বলা হয়েছে, প্রথমত মৃত্যু, দ্বিতীয়ত যাবজ্জীবন কারাদণ্ড, চতুর্থ কারাদণ্ড যা 2 প্রকার, সশ্রম এবং বিনাশ্রম, এবং পঞ্চমত সম্পত্তি বাজেয়াপ্ত, ষষ্ঠ অর্থদণ্ড। এবং এখানে ব্যাখ্যায় বলা আছে যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে কারাদণ্ড সশ্রম হবে। এখানে বিচারপতি মহোদয়গণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, যেমন এখানে বলা আছে যে পেনাল কোডের 53 ধারাটি ভারতীয় পেনাল কোডের 53 ধারা প্রায় অনুরূপ, তবে পেনাল কোডের 53 ধারাটি বর্ণিত ব্যাখ্যাটি ভারতীয় পেনাল কোডের 53 ধারা সংযুক্ত করা হয়নি। পেনাল কোডের 55 ধারায় বলা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ অনূর্ধ্ব 20 বছরে কমিয়ে আনার ক্ষমতা সরকারের রয়েছে। অন্যদিকে ভারত সরকারের উভয় বর্ণনায় 14 বছরের বেশি নয় এমন যে কোনো মেয়াদে যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করার ক্ষমতা রেখেছে। আমাদের ক্ষেত্রেও এটি 14 বছর ছিল, তবে 1985 সালের পেনাল কোড সংশোধনের মাধ্যমে 14 বছরের স্থলে 20 বছর প্রতিস্থাপন করা হয়েছে। আরও ভালোভাবে বোঝার জন্য পেনাল কোডের 55 ধারাটি উল্লেখ করা হয়েছে এখানে। পেনাল কোডের 55 ধারায় বলা আছে যে যাবজ্জীবন কারাদণ্ড হ্রাসকরণ, যাবজ্জীবন কারাদণ্ডের দ্বন্দ্ব দেওয়া যেতে পারে এরূপ প্রত্যেক ক্ষেত্রে সরকার অপরাধীর সম্মতি ছাড়াই এই দ্বন্দ্ব অনূর্ধ্ব 20 বছর মেয়াদি যে কোনো বর্ণনার কারাদণ্ডে পরিণত করতে পারবে। পেনাল কোডের 57 ধারা অনুসারে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ 30 বছরের সশ্রম কারাদণ্ডের সমতুল্য হিসেবে গণনা করা যাবে। ভারতীয় পেনাল কোডের 57 ধারার ভাষায় প্রায় একই রকম, তবে ভারতে এই সময়কাল 20 বছরের কারণে সমতুল্য হিসেবে গণ্য হয়। 57 ধারায় বলা আছে যে দ্বন্দ্বের মেয়াদের অংশ হিসাব করার ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডকে 30 বছরের মেয়াদি সশ্রম কারাদণ্ডের সমতুল্য হিসেবে গণ্য করা হবে। এছাড়াও ফৌজদারি কার্যবিধির 35 ক ধারায় বলা আছে যে দণ্ডিত ব্যক্তি হাজতে থাকলে কারাদণ্ডের মেয়াদ, যে ক্ষেত্রে কোনো ব্যক্তি তার দোষী সাব্যস্ত হওয়ার সময় হাজতে থাকে এবং যে অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয় সেটি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত নয়, সেক্ষেত্রে আদালত কারাদণ্ডাদেশ দেওয়ার সময় পূর্বে যে মেয়াদে সে হাজতে ছিল তা বিবেচনা করতে পারেন। তবে শর্ত থাকে যে কোনো অপরাধের ক্ষেত্রে আইনে সর্বনিম্ন কারাদণ্ডের মেয়াদ নির্দিষ্ট থাকলে সাজা সেই সময়ের চেয়ে কম হবে না। ভারতে 1973 সালের ভারতীয় কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিউরের একই রকম ধারাটি 428 যা নিম্নরূপ। 428-এ বলা আছে যে অভিযুক্ত ব্যক্তির হাজতবাসের মেয়াদ কারাদণ্ড থেকে বাদ যাবে।
যে ক্ষেত্রে কোনো অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে যা জরিমানা প্রদানের ব্যর্থতায় কারাদণ্ড নয়, সেক্ষেত্রে তদন্ত অনুসন্ধান বা বিচার চলাকালীন এবং এই জাতীয় দোষী সাব্যস্ত হওয়ার তারিখের পূর্বে ওই ব্যক্তির হাজতবাসের সময়কাল যদি থাকে তা কারাদণ্ডের মেয়াদ থেকে বাদ যাবে এবং এইরূপ দোষী সাব্যস্ত হওয়ার জন্য এই ব্যক্তির কারাদণ্ডের দায়বদ্ধতা তার উপর আরোপিত কারাদণ্ডের মেয়াদে সীমাবদ্ধ থাকবে। তবে শর্ত থাকে যে 433A বর্ণিত মামলার ক্ষেত্রে এই ধরনের হাজতবাস 14 বছরের সময়কাল থেকে বাদ যাবে। আমরা পরিষ্কারভাবে বিশ্বাস করি সিদ্ধান্ত গ্রহণের মূল প্রশ্ন হল যাবজ্জীবন কারাদণ্ড একটি নির্দিষ্ট মেয়াদে কারাদণ্ড কি না, এটা বিবেচনা করতে হবে, কারণ যাবজ্জীবন কারাদণ্ড কোনো নির্দিষ্ট মেয়াদে কারাদণ্ড নয় যা নির্দিষ্টভাবে কেবল 6 মাস, 2 বছর, 5 বছর বা এরূপ নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট বা নির্ধারিত। যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদটি আসলে কত এই বিষয়টি বর্ণনা করতে যে বিচারপতি মহোদয়গণ অনেক বিস্তারিত আলোচনা করেছেন এবং অনেক উচ্চ আদালতের রায়ের বিভিন্ন রেফারেন্স প্রদান করেছেন। আমি সংক্ষেপে সেই রেফারেন্সগুলো এবং সেই রেফারেন্সে কী বলা ছিল সেই বিষয়গুলো উল্লেখ করে লাস্টে বিচারপতি মহোদয়গণ কী সিদ্ধান্ত নিয়েছেন সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যেহেতু গোপাল ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র 1961-3 SCR-440 মামলায় আদালতের রায়ে প্রদত্ত যাবজ্জীবন কারাদণ্ড আজীবন কারাদণ্ড এবং এর চেয়ে কম কিছু নয় এবং যাবজ্জীবন কারাদণ্ড একটি অনির্ধারিত মেয়াদের কারাদণ্ড সেহেতু এটি কোনো নির্দিষ্ট মেয়াদের কারাদণ্ড নয় উল্লেখ করেছেন। উচ্চ আদালত ভারতীয় আরেকটি উচ্চ আদালতের সিদ্ধান্ত এখানে উল্লেখ করেছেন, সেটি হলো যে রঞ্জিত সিং ভার্সেস দ্য স্টেট পাঞ্জাব 2010-12 SCC-506 মামলায় উল্লেখ করেন যে মামলায় গৃহীত দৃষ্টিভঙ্গি গৃহীত হয়েছিল এবং ভারতীয় কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর ধারা 428 উল্লেখিত সেট অফের সুবিধা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তকে দেওয়া হয়েছিল। উক্ত বিষয়টি আলোচনা করতে যে বিচারপতি মহোদয়গণ উচ্চ আদালতের একটি সিদ্ধান্ত উল্লেখ করেছেন এখানে এরকম যে এটি বলা ঠিক হবে না যে কোনো সংবিধিতে ব্যবহৃত শব্দ বা শব্দ সমষ্টি অপ্রয়োজনীয় বা কোনো উদ্দেশ্য ছাড়াই রাখা হয়েছে, যদি না সংবিধির পরিকল্পনার দিকে নজর দিয়ে এর লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে বিবেচনা করা বাধ্যতামূলক কারণ না থাকে। 2003-11 SCC-699 মামলায় শফিকুর রহমান ভার্সেস ইদ্রিস আলী 1985-37 DLR-AD-71 মামলায় ধারণা করা হয়েছে যে আইন ব্যাখ্যার একটি মূলনীতি হল এটি অবশ্যই ধরে নেওয়া উচিত যে আইনসভা কোনো শব্দ প্রয়োজন ছাড়া বা অর্থ বা উদ্দেশ্য ছাড়াই ব্যবহার করে না। উক্ত বিষয়গুলি আলোচনা করতে যে মাননীয় বিচারপতি মহোদয়গণ বিভিন্ন দেশে যাবজ্জীবন কারাদণ্ড কীভাবে ভোগ করে বা কতদিন নিধন করা আছে এই বিষয়গুলি আলোচনাতে নিয়ে এসেছেন। আমরা কয়েকটি দেখতে পারি, উগান্ডা 20 বছর, এছাড়াও মেক্সিকোতে যাবজ্জীবন কারাদণ্ড একটি অনির্দিষ্ট মেয়াদি, এর মেয়াদ 20 বছর থেকে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত হতে পারে। যুক্তরাষ্ট্রে সাধারণত বন্দি মারা না দেওয়া পর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ড, কানাডায় যাবজ্জীবন কারাদণ্ড প্যারল সহ একটি অনির্দিষ্ট সময়ের কারাদণ্ড, মালয়েশিয়ায় যাবজ্জীবন কারাদণ্ডের অর্থ হল মৃত্যুর আগ পর্যন্ত, মিয়ানমারে যাবজ্জীবন কারাদণ্ডের অর্থ হল কারাগারে পুরো জীবন, যুক্তরাজ্যে যাবজ্জীবন কারাদণ্ডের অর্থ অনির্দিষ্ট সময়ের কারাদণ্ড। সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের মাননীয় বিচারপতি মহোদয়গণ যাবজ্জীবন কারাদণ্ডের ব্যাখ্যা দিতে গিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং অনেক বিস্তারিত আলোচনা করেছেন। উক্ত বিষয়গুলো আমি আলোচনা করে ভিডিও দীর্ঘ করব না, আমি সর্বশেষে তাদের যে সিদ্ধান্ত সেটি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। রিভিউ পিটিশনটি নিম্নলিখিত পর্যবেক্ষণ এবং নির্দেশাবলী সহ সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্ত অনুসারে নিষ্পত্তি করা হয়। আপাত দৃষ্টিতে যাবজ্জীবন কারাদণ্ড বলতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির স্বাভাবিক জীবনকালের অবশিষ্ট পুরো সময়কে বোঝায়, যদিও পেনাল কোডের 45 ও 53 ধারার সাথে 55-57 ধারা এবং কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের 35 ক ধারা একসাথে বিবেচনা নেওয়া হয় তাহলে যাবজ্জীবন কারাদণ্ড 30 বছরের কারণে সমতুল্য বলে গণ্য করা হবে। তবে কোনো আদালত, ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 এর অধীনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দণ্ডিত ব্যক্তির স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হলে সেক্ষেত্রে দণ্ডিত ব্যক্তি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের ধারা 35 ক এর সুবিধা পাওয়ার অধিকারী হবেন না। ঘটনা ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে রিভিউ আবেদনকারীকে সাজা দেওয়া হয়েছে তা সংশোধন করে
সংশোধন করা হলো এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 5,000 টাকা অর্থদণ্ড দণ্ডিত করা হলো। অর্থদণ্ড অনাদায়ে আরও 2 মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হলো। অর্থাৎ উক্ত বিষয়টির বিস্তারিত আলোচনা পরে আমরা বুঝতে পারি যে যদি কোনো মামলায় কোনো আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় তাহলে পেনাল কোডের 45 এবং 53 ধারার সাথে 55 এবং 57 ধারা এবং কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অর্থাৎ CRPC-র 35-এর ক ধারা একসাথে বিবেচনায় নেওয়া হলে তাকে কারাদণ্ডের যাবজ্জীবন কারাদণ্ড 30 বছর কারাদণ্ডের সমতুল্য বলে গণ্য করা হবে। তবে যদি কোনো আদালত ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এর অধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দণ্ডিত ব্যক্তির স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হলে সেক্ষেত্রে দণ্ডিত ব্যক্তি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের পরিধির ক সুবিধা পাবেন না। অর্থাৎ যদি কোনো আদালত কোনো আসামিকে শুধুমাত্র যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন তাহলে উক্ত ব্যক্তি পেনাল কোড এবং দণ্ডবিধি এবং ফৌজদারি কার্যবিধির আগে যে ধারাগুলো উল্লেখ করেছি সেই ধারা বিধান মোতাবেক 30 বছরের সমতুল্য সময় কারাভোগ করতে হবে। যদি কোনো আদালত ট্রাইব্যুনাল বা কোনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি কোনো আসামিকে আমৃত্যু অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দণ্ডিত ব্যক্তির স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন, অর্থাৎ যদি কোনো আদালত ট্রাইব্যুনাল বা যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল যদি কোনো আসামির রায়ে যদি এই বিষয়টি উল্লেখ করেন যে উক্ত দণ্ডিত ব্যক্তি স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ড উল্লেখ করেন তাহলে তিনি আর উপর উল্লেখিত সুবিধাগুলো পাবেন না, অর্থাৎ তাকে স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হবে। তো এই ছিল আজকে আমাদের যাবজ্জীবন কারাদণ্ডের ব্যাখ্যা সংক্রান্ত ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আরও মানুষকে জানার সুযোগ করে দেবেন। আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।